নামাজ পড়ার উদ্দেশ্য কি, কোন কারণে পড়ব? কারণ তুমি হয়তো ভাবছো নামাজ পড়ার উদ্দেশ্য হলো তুমি যেন জাহান্নামে না জ্বলো। নামাজ পড়ার উদ্দেশ্য হলো তুমি যদি নামাজ না পড়ো আল্লাহ তোমাকে ঘৃণা করবেন। নামাজ পড়ার উদ্দেশ্য হলো তুমি যদি নামাজ না পড়ো তুমি শাস্তি পাবে, অথবা তুমি আর মুসলিমই থাকবে না, ফেরেশতারা তোমাকে অভিশাপ দিবে, সমস্ত নেতিবাচক বিষয়। আল্লাহ ওই সমস্ত উদ্দেশ্যের কথা উল্লেখ করেননি। الحمد لله خالق الوجود من العدم وجاعل النور من الظلم فمخرج الصبر من الألم وملقي التوبة على الندم فنشكره على المصائب كما نشكره على النعم ونصلي على رسوله الأكرم ذي الشرف الأشم والنور الأتم والكتاب المحكم وكمال النبيين والخاتم سيد ولد آدم الذي بشر به عيسى بن مريم ودعا لبعثته إبراهيم عليه السلام حين كان يرفع قواعد بيت الله المحرم فصلى الله عليه وسلم وعلى أتباعه خير الأمم الذين بارك الله بهم كافة الناس العرب منهم والعجم الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا والحمد لله الذي نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله أرسله الله تعالى بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا فصلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وإن شر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله عز وجل في كتابه الكريم بعد أن أقول أعوذ بالله من الشيطان الرجيم والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم ثبتنا عند الموت بلا إله إلا الله اللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمين يا رب العالمين এখন বছরের শেষ সময়, ছুটির সময়, ক্রিসমাসের ছুটি, নতুন বছরের ছুটি ইত্যাদি কারণে তোমাদের অনেকের স্কুল বন্ধ, তাই মসজিদ এখন সাধারণ সময়ের চেয়ে বেশি লোকারণ্য। আর আমাকে একটা অনুরোধ করা হয়েছে, আজকে প্রচুর শিশুরা এখানে উপস্থিত, আপনি কি এমন একটা খুতবা দিতে পারবেন যেন আমরা তাদেরকে নামাজ পড়তে বলতে পারি? কারণ বাচ্চাগুলো এখন বেশিরভাগ সময় বাসায় কাটাচ্ছে আর তারা তাদের পিতামাতার কথা শোনে না, নামাজ পড়তে বললেও পড়ে না। আপনি কি কোনোভাবে তাদেরকে নামাজ পড়ার জন্য অনুপ্রাণিত করতে পারবেন? আমি এই খুতবার নাম দিয়েছি বাচ্চাগুলোর সাথে আমাকে কথা বলতে দিন। আর এখানে উপস্থিত বাচ্চাদের আমি যা করতে বলবো, তোমাদের যাদের নামাজ পড়তে কষ্ট হয়, পড়তে ইচ্ছা করে না, আর তোমাদের আম্মুরা বকাঝকা করে এবং বলে ওঠো নামাজ পড়ো নামাজ পড়ো, তোমরা এখন ছুটিতে আছো, এখন তো কোনো অজুহাত নেই, যাও মসজিদে যাও, তোমরা তখন অনিচ্ছা সত্ত্বেও ওঠো আর মনে মনে বলো আম্মা আপনি একটু থামতে পারবেন, খুবই বিরক্তিকর। এমনকি যখন নামাজে দাঁড়াও আল্লাহু আকবার বলে চোখ এদিক ওদিক ঘোরাতে থাকো, তোমরা এটাই করো। এখন পিতামাতাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি, যদি আপনার বাচ্চাদের জোর করে নামাজ পড়ান, চাপ প্রয়োগ করে নামাজ পড়ান, বকাঝকা করে নামাজ পড়ান, তখন তারা হয়তো কোনো মতে নামাজ পড়ে আর তাদের বয়স 13, 14, 15, তাদের নামাজ পড়া দেখে আপনার হয়তো ভালো লাগে, কিন্তু তারা তো নামাজ উপভোগ করে না। আর এই ধর্ম আসলে বাহ্যিক ধার্মিকতা নিয়ে নয়, এই ধর্মের মূল নির্যাস হলো অন্তরের ধার্মিকতা। তাই দৃষ্টিনন্দন কোনো একটি কাজ আমার চোখের সামনে হচ্ছে বলেই যে আমরা আমাদের বাচ্চাদেরকে দিয়ে ভালো কিছু অর্জন করে ফেলেছি তা কিন্তু নয়। এক দৃষ্টিতে এটা ভালো, কিন্তু এটা তো কৃত্রিম, এটা বাহ্যিক, যেন সুন্দর একটা গাছ কিন্তু ভেতরটা ফাঁকা। আর আল্লাহ এই ধর্মের মূলকে এভাবে বর্ণনা করেছেন, আসলুহা সাবিত ও ফারউহা ফিস সামা, যার মূল সুদৃঢ়ভাবে স্থাপিত আর শাখা প্রশাখা আকাশ পানে বিস্তৃত। যখন কোনো মানুষ নামাজ নিয়ে অলসতা করে, আমি 3-4 বছরের বাচ্চা সম্পর্কে কথা বলছি না এবং আমি 6 বছরের কাউকে নিয়েও কথা বলছি না, আমি এমন বাচ্চাদের নিয়ে কথা বলছি যারা এখন বুদ্ধিসম্পন্ন, বাবা পুত্র বা কন্যা মিলে একই লেভেলের ভিডিও গেম খেলতে পারে,
তারা একই ধরনের টিভি শো দেখতে পারে। তারা এমন একটি লেভেলে পৌঁছে গেছে যে তারা এখন উচ্চ স্তরের বিষয়গুলো হৃদয়ঙ্গম করতে পারে। আপনার যেসব বিষয়ে আগ্রহ আছে তার কিছু কিছুতে তাদেরও আগ্রহ আছে। টিভিতে আপনি যদি কোনো খেলা দেখেন তারাও আপনার সাথে দেখে। কিছু কিছু বিষয়ে তারা বুদ্ধিগত দিক থেকে আপনার সমপর্যায়ের। অবশ্যই তারা শিশু, তাদের ব্রেইন এখনো পুরোপুরি পূর্ণতা পায়নি, এখনো কম ক্ষমতা সম্পন্ন, কিন্তু কিছু পর্যায়ে তারা ইতিমধ্যে বুদ্ধিমান সত্তা হয়ে গেছে এবং এখন তারা নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদর্শন করছে। তারা নিজের জন্য চিন্তা করতে পারে এবং বুদ্ধিমান প্রশ্ন করতে পারে। অতএব নবীন কিশোর কিশোরীরা, তোমরা যারা শ্রোতাদের মধ্যে বসে আছো, তোমাদের শিশু হিসেবে সম্বোধন করছি না, আমি তোমাদের কিশোর কিশোরী হিসেবে সম্বোধন করছি। মনে করো তোমাদের বাবা তোমাদের সাথে কথা বলছে বা তোমাদের মা তোমাদের সাথে এই খুতবায় কথা বলছে। আমি ধরে নিচ্ছি যে আমি আমার নিজের সন্তানদের সাথে কথা বলছি এই খুতবায়। আমি মিম্বারে না, আমি বাসায় বসে আমার বাচ্চার সাথে কথা বলছি। তখন আমি কিভাবে তাদেরকে নামাজ পড়তে বলবো? প্রথম যে বিষয়টা বলে আমি কথা শুরু করতে যাচ্ছি তা হলো, প্রিয় সন্তান, এমন একটি সময় ছিল যখন আমি তোমার কথা জানতাম না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি তোমার ব্যাপারে কোনো পরোয়া করতাম না, তোমার কথা কখনো চিন্তা করতাম না, তুমি আমার নিকট কিছুই ছিলে না। লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা। কোরআন বলছে মানুষের জীবনে এমন একটা সময় ছিল যখন কেউ তাকে স্মরণ করত না, একেবারেই না। আমি তোমাকে একটুও ভালোবাসিনি, কারণ তুমি আমার নিকট জিরো ছিলে, কিছুই না। কিন্তু হঠাৎ করে আমার জীবনে তোমার আগমন ঘটল। এমনকি যখন আমি জানতে পারলাম যে তোমার মা তোমার জন্ম দিবে, যখন সে তার পেটের মধ্যে তোমাকে বহন করে চলছিল, এমনকি তোমার মাও ভাবত কেমন হবে আমার সন্তানটা, কিন্তু আমার কোনো ধারণাই ছিল না, আমার কাছে কোনো তথ্য ছিল না। আমার একটা অংশ এই ভয়ে থাকতো যে তুমি হয়তো আমার মতো হবে, কিন্তু আমার কোনো ধারণাই ছিল না কেমন মানুষ হবে তুমি। এমনকি তুমি যখন একটু একটু করে বড় হচ্ছিলে, তুমি যখন একদম ছোট বাচ্চা ছিলে, আমি আসলে জানতাম না তুমি কে। আমি শুধু জানতাম তোমাকে খাওয়াতে হবে, আর মাঝে মাঝে তোমার থেকে দুর্গন্ধ আসতো। এছাড়া তোমার সম্পর্কে আমি তেমন কিছুই জানতাম না। এখন তুমি যেহেতু বড় হয়ে উঠছো, এখন আমরা পরস্পর কথা বলতে পারি এবং যোগাযোগ করতে পারি। তুমি স্কুলে যাচ্ছ, আমরা একই বাড়িতে বাস করি। আমি শুধু তোমাকে জানাতে চাচ্ছি আমাদের মধ্যে এই সম্পর্কটি সবসময় বর্তমান ছিল না। আমি তোমাকে আরো জানতে চাই, এই সম্পর্কটি সবসময় বর্তমান থাকবেও না, খুবই অল্প কিছু সময়ের জন্য আমরা দুজন একত্রে থাকব। আর অল্প কিছু দিনের মধ্যেই তুমি পুরোপুরি বড় হয়ে যাবে, তুমি যুবক হওয়ার পথে, এটা খুব দূরের জিনিস না। বস্তুত তোমার বাচ্চাকাল থেকে এখন পর্যন্ত সময়টাকে আমার কাছে এক মাসের মতো মনে হয়। চোখের পলকে তুমি এখনকার তুমি হয়ে গেছো, কিছু বুঝে উঠতে উঠতেই তুমি বড় হয়ে যাবে, একদিন ইউনিভার্সিটিতে যাবে, চাকরি করবে, বিয়ে করবে, এর সব কিছুই ঘটবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ ইচ্ছে করেন। যখন ওই ব্যাপারগুলো ঘটবে তখন আমাদের সম্পর্কটা আর আজকের মতো থাকবে না। বাড়িতে এসে তুমি আমার কাছে ছুটে আসবে না, তুমি আমার সাথে সময় কাটাবে না, তোমার নিজের চাকরি থাকবে, পরিবার থাকবে, স্ত্রী থাকবে বা স্বামী থাকবে, তোমার তখন নিজের জীবন থাকবে। সুতরাং আমাদের হাতে একত্রে যে সময়টুকু আছে তা খুবই সীমিত। এমনকি এই সময়টুকুতেও তোমার স্কুল আছে, আমার চাকরি আছে, আমাকে বাজার করতে হয়, আমাদের হাতে হয়তো দৈনিক 20 মিনিট সময় থাকে সত্যিকারের কথা বলার, আমাদের একসাথে অতিশয় সংক্ষিপ্ত কিছু সময় থাকে। তুমি যখন বড় হয়ে যাবে তখন আমার সম্পর্কে তুমি শুধু আমাদের একত্রে কাটানো ওই গুটিগত মুহূর্তগুলোর কথাই স্মরণ রাখবে, কারণ আমাদের কাছে একত্রে কাটানোর মতো 24 ঘন্টা নেই, আমাদের নেই। তো মোট কথা, প্রথম যে জিনিসটি আমি তোমাকে জানাতে চাই তা হলো, আমি তোমাকে কোনো মতে চিনি, আমি জানি আমরা একত্রে বাস করি, কিন্তু আমি সত্যিই তোমার সম্পর্কে খুবই অল্প জানি। কেন জানো? কারণ কোনো মানুষ অন্য কোনো মানুষকে সত্যিকার অর্থে চিনে না। তুমি যা যা চিন্তা করো তার সবটা তো আমাকে বলো না, আর আমিও নিজের চিন্তার সবকিছু তোমাকে জানাই না। কিন্তু এমন এক সত্তা আছেন যিনি তোমাকে চিনতেন, এমনকি যখন তুমি আমার নিকট কিছুই ছিলে না তখনও। এমন এক সত্তা আছেন যিনি তোমাকে তখনও ভালোবাসতেন যখন সৃষ্টি জগতের কেউই তোমাকে ভালোবাসত না, এই জগতের কেউই তোমাকে স্নেহ করত না। এমন এক সত্তা আছেন যার সাথে তোমার সম্পর্কটা আগামীতেও থাকবে, যদিও তোমার আমার সম্পর্ক আগামীতে পরিবর্তিত হতে যাচ্ছে। ছোটবেলায় আমার বাবার সাথে আমার এক ধরনের সম্পর্ক ছিল, কলেজে পড়ার সময় তার সাথে সম্পর্কটা অন্য ধরনের ছিল, আর এখন তার সাথে আমার সম্পর্কটা সম্পূর্ণ ভিন্ন রকম। যদিও আমরা একই মানুষ আছি কিন্তু আমাদের সম্পর্কে আমূল পরিবর্তন এসে গেছে। কিন্তু একজন এমন আছেন যিনি সর্বদা তোমাকে ভালোবেসে গেছেন, তোমাকে নিরাপত্তা দিয়ে গেছেন, তোমার ভালোর জন্য পরিকল্পনা করে গেছেন, তোমার যত্ন নিয়েছেন একেবারে শুরু থেকেই, আর তিনি সব সময় তা করে যাবেন। আর সেই সত্তা আমি নই, আমি তোমার জীবনের একটা পর্ব মাত্র। এটা সুন্দর একটা পর্ব যা আল্লাহ তোমাকে আমাকে একত্রে দান করেছেন, কিন্তু এটা কোনো স্থায়ী পর্ব নয়। এটা ছিল প্রথম ব্যাপার যা আমি তোমাকে জানাতে চেয়েছি। দ্বিতীয় যে বিষয়টি আমি তোমাকে জানাতে চাই তা হলো, আমি যখন তোমাকে নামাজ পড়তে বলি বা কোনো কিছু করতে বলি, তোমার তখন মনে হয় আমি তোমাকে নিয়ন্ত্রণ করছি, তোমার উপর বসগিরি দেখাচ্ছি, তোমাকে কেবল এটা ওটা করতে বলি।
আমি চাই তুমি জেনে রাখো, আমার পক্ষে আসলে তোমাকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমি তোমাকে উপদেশ দিতে পারি, কঠোরতা দেখাতে পারি মাঝে মাঝে, এটা সত্য, কিন্তু অতি সত্ত্বর তুমি এতটা বড় হয়ে যাবে যে তখন যত জোরেই আমি চিৎকার চেঁচামেচি করি না কেন, আমার কণ্ঠস্বর যত উঁচুই করি না কেন, যত হতাশাই ব্যক্ত করি না কেন, এতে কোনো লাভ হবে না, কারণ তোমার সিদ্ধান্তগুলো তুমিই নেবে। তুমি এরকম বলবে, আচ্ছা বাবা আমি একটু পরে তোমাকে কল দিচ্ছি, আমাকে এখন যেতে হবে, আর একটা কল এসেছে। তুমি তখন আমাকে অপেক্ষায় রাখবে আর নিজের কোনো প্রয়োজন সারবে। মূলত অধিকাংশ সময় তোমার পছন্দ অপছন্দের উপর আমার কোনো নিয়ন্ত্রণই থাকবে না। তুমি যখন স্কুলে থাকো এবং বন্ধুদের সাথে আড্ডা দাও, তাদের সাথে কথাবার্তা বলো, আমি ওইসব কথাবার্তার কোনো কিছুই নিয়ন্ত্রণ করি না। আর আমি যদি ইতোমধ্যেই তোমাকে আইপ্যাড বা ফোন বা এরকম কিছু দিয়ে থাকি আর এগুলো দিয়ে তুমি তোমার বন্ধুদের সাথে যোগাযোগ করো, তুমি তখন কোন ধরনের যোগাযোগ করো তার উপর আমার কোনো নিয়ন্ত্রণই থাকে না। এমনকি যদি আমি ওইসব ডিভাইসে প্যারেন্টিং কন্ট্রোল অ্যাপস ইনস্টল করে দেই, তবুও আমি তোমার চিন্তা নিয়ন্ত্রণ করতে পারি না। আমি কিছুটা নিয়ন্ত্রণ পেতে পারি, কিন্তু সেটা খুবই সীমিত। তবে এমন একজন আছেন যিনি নিয়ন্ত্রণ করে গেছেন তোমার শরীরের প্রতিটি কোষ। এক সময় তুমি যে মাইক্রোস্কোপিক তরল পদার্থ ছিলে, সেটাও তিনি নিয়ন্ত্রণ করে গেছেন, যা তোমার মায়ের গর্ভে বড় হচ্ছিল, যা নিয়ন্ত্রণ করছিল তোমার জেনেটিক ক্রোম, যার উপর ভিত্তি করে তোমাকে সৃষ্টি করা হয়েছে। কেমন হবে তোমার শরীরের রং, তোমার চুলের আকৃতি, তোমার চোখ, তোমার বুদ্ধি কেমন হবে, তুমি কতটা লম্বা বা বেটে হবে, এর সবকিছুই তিনি নিয়ন্ত্রণ করে গেছেন। তোমার উপর আসলে তার নিয়ন্ত্রণ আছে, আমার নয়। আমার একটি কথা মনে পড়ে গেল, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, ইয়া ফাতিমা তু বিনতি মুহাম্মদ ইত্তাকিল্লাহ ফা ইন্নী লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইআ। ও ফাতিমা, মুহাম্মাদের কন্যা, আল্লাহর ব্যাপারে সচেতন থাকো, আল্লাহর নিকট আমার কোনো কর্তৃত্ব থাকবে না তোমার ব্যাপারে। এখন আমরা পরবর্তী পয়েন্টে এসে গেছি, যা এই কথার সাথে সম্পর্কিত। আমার যেহেতু নিয়ন্ত্রণ নেই, সত্য হলো তোমার ব্যাপারে আমি যতই সংরক্ষণশীল হই না কেন, আর আমি চাই যে তুমি ভালো করো, তবুও তোমার ভালো আমি নিয়ন্ত্রণ করি না, আর আমি এর জন্য দায়বদ্ধ নই। আল্লাহ প্রতিটি মানবকে তার নিজের জন্য দায়বদ্ধ করে সৃষ্টি করেছেন। দেখো, তুমি যদি ট্রাফিক আইন লঙ্ঘন করো, যদি একদিন ড্রাইভিং লাইসেন্স পাও এবং এরপর রাস্তায় লাল বাতি উপেক্ষা করে চলে যাও, পরে পুলিশ তোমাকে ধরলো, তখন তো তুমি বলতে পারবে না, আপনি একটু আমার বাবার সাথে কথা বলতে পারবেন না। তোমার নিজেকেই এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে। তোমার ইউনিভার্সিটি প্রফেসর যখন তোমাকে ফেল মার্ক দিবে, তখন তো বলতে পারবে না, একটু থামুন, আমার মাকে একটু কল দেই। না, তুমি নিজেই এই ফেইলের জন্য দায়ী। আইনের কোর্টে তোমার কাজের জন্য তুমি দায়ী, ইউনিভার্সিটিতে তোমার পাস ফেইলের জন্য তুমি দায়ী, তোমার চাকরিতে তুমি তোমার জন্য দায়বদ্ধ, তোমার স্বাস্থ্যের ক্ষেত্রে তুমি কি আহার করো তুমি তোমার জন্য দায়বদ্ধ, নিজেকে যে কোনো বিপদে ফেললে এবং নিজের কোনো ক্ষতি করলে তুমি দায়বদ্ধ তোমার জন্য। তোমার বয়স যত বাড়বে, তোমার স্বাধীনতা যত বাড়বে, তোমার দায়বদ্ধতাও তত বৃদ্ধি পাবে। কেউ তোমাকে নিয়ন্ত্রণ করবে না এবং তোমার কাজের জন্য অন্য কেউ দায়ী হবে না। লা তাযিরু ওয়াজিরাতুন উজরা উখরা, কোনো ভার বহনকারী অন্যের ভার বহন করবে না। আমি আসলে তোমার জন্য দায়ী নই। আর শেষ বিচারের দিন আমরা প্রত্যেকে সম্পূর্ণ একাকী আল্লাহর সামনে উপস্থিত হব। এখন এই দুনিয়াতে আমরা একসাথে একত্রে বসবাস করছি, আমরা একই পরিবারের সদস্য, আমরা কোলাকুলি করি, আমি আমৃত্যু তোমাকে ভালোবাসি, আমি সর্বদা তোমাকে নিয়ে চিন্তা করি। কিন্তু সামনে এমন একটা দিন আসছে যেদিন আমরা আমাদের সমগ্র অস্তিত্বের সবচেয়ে নিঃসঙ্গ সময় পার করব। বস্তুত শেষ বিচারের দিন তুমি যদি আমার কাছে দৌড়ে আসো, এমন হতে পারে যে আমি তোমার থেকে দৌড়ে পালাবো, তোমাকে চিনি না আমি, দূর হও আমার কাছ থেকে, আমি এখন আমার হিসেব নিয়ে চিন্তিত, কারণ তোমার সাথে আমার সম্পর্কটি ছিল সামান্য কয়েকটি ক্ষুদ্র সেকেন্ডের জন্য, আল্লাহর সাথে সম্পর্কের তুলনায় যে সম্পর্কটি আরো অনেক বড়, অনেক বেশি পুরনো, আর ওটা থাকবে আরো বেশি সময় ধরে। আমাকে এখন ওই সম্পর্কটা নিয়ে ডিল করতে হবে শেষ বিচারের দিন। অতএব আমাদের এই সম্পর্কটি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, এই ধরনের সব আয়াত, লোকটি পালাবে তার মা থেকে, তার বাবা থেকে, তার ছেলে মেয়েদের থেকে, তার ভাই বোনদের থেকে, তার স্ত্রী বা স্বামী থেকে। কেউ কেউ ভাবছেন, স্ত্রী থেকে পালানো, এটা তো আমি বর্তমানেও করি। তো পরবর্তী যে বিষয়টি আমি তোমাকে জানাতে চাই তা হলো, আমি তোমার কাছ থেকে সম্মান অনুভব করতে চাই, ঠিক যেভাবে তুমিও আমার প্রদত্ত যত্ন অনুভব করতে চাও। তুমি যখন কাউকে ভালোবাসো, তখন কেমন যেন তার কাছে তোমার একটা চাহিদা তৈরি হয়। আমার নিকট তোমার চাহিদা হলো বাসার সমস্ত প্রয়োজন ঠিকমতো মেটানো হচ্ছে, তো আমার দায় দায়িত্বের অন্তর্ভুক্ত। আমার কাছে তোমার চাহিদা হলো আমি যেন কারেন্ট বিল প্রদান করি, ঘরের এসিটা যেন কাজ করে, তুমি চাও আমি যেন তোমার স্কুলে যাওয়া নিশ্চিত করি, তুমি চাও আমি যেন তোমাকে জামা কাপড় কিনে দেই, এগুলো আমার দায়িত্ব। আর আমি চাই তুমি যেন আমাকে কিছুটা সম্মান প্রদর্শন করো এবং শ্রদ্ধা দেখাও এবং আমার কথা শোনো। এগুলো তো সবাই বুঝে, কিন্তু আল্লাহর সাথে তোমার সম্পর্কটা অন্যরকম। তার কাছ থেকে তোমার অনেক কিছু দরকার, কিন্তু তোমার কাছ থেকে তার কোনো কিছুরই দরকার নেই, তোমাকে তার একটুও প্রয়োজন নেই, আসলেই তার কারোরই দরকার নেই বা কোনো কিছুরই দরকার নেই।
চলো তোমার সম্পর্কে কথা বলি। তুমি যখন বলো আমাকে কেন নামাজ পড়তে হবে, আমার নামাজ আল্লাহর কেন এত দরকার, তোমার কোনো কিছুরই আল্লাহর প্রয়োজন নেই, এই নামাজ কোনোভাবেই তার উপকারে নয়, আল্লাহ এমনকি বলছেন যখন কোনো কিছুই থাকবে না। চলো কোরআন থেকে একটা উদাহরণ দেই, যখন এই মহাবিশ্বে কিছুই থাকবে না, চলো কয়েক সেকেন্ডের জন্য আল্লাহর গৌরব নিয়ে কথা বলি। সম্প্রতি বিশ্বকাপ চলার সময় আমি কাতারে ছিলাম, যেই টিম জয়লাভ করে, আর্জেন্টিনা জয়লাভ করে, তাদের জন্য এটা ছিল একটা দারুণ গৌরবময় মুহূর্ত, সবাই তাদেরকে নিয়ে আনন্দ উৎসবে মুখর। কল্পনা করো, খেলোয়াড়টাকে নিয়ে উৎসব চলছে কিন্তু কোনো দর্শক নেই, কোনো ক্যামেরা নেই, কোনো স্টেডিয়াম নেই, কিচ্ছু নেই। একটা লোক একা একা একটি দ্বীপে বাস করে, সে ফুটবলটাতে লাথি দিয়ে একটা গোল করে ফেলল আর বলে উঠল, ইয়ে আমি সেরা, কিন্তু কেউ তো সেখানে নেই। এমন ঘটনার কথা শুনলে মনে করবে লোকটি পাগল হয়ে গেছে, তাই না? গৌরব পেতে হলে গৌরব করার মতো একদল দর্শক থাকতে হবে, স্বীকৃতি পেতে হলে একদল মানুষ আশেপাশে থাকতে হবে যারা স্বীকৃতি দিবে, প্রশংসা পেতে হলে, কদর পেতে হলে, নিজে নিজে তো আর প্রশংসা পেতে পারো না, এমন কেউ থাকতে হবে যে তোমার জন্য এই প্রশংসাটা করবে। কিন্তু আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তিনি বলেন সব কিছুই ধ্বংস হয়ে যাবে এই ধরাপৃষ্ঠের, তথাপি তোমার রবের চেহারা থেকে যাবে, আল্লাহই একমাত্র সত্তা যিনি তখনও মহিয়ান এবং গরিয়ান। এমনকি যখন তার প্রশংসা এবং গৌরব বর্ণনা করার কেউ থাকবে না, অন্য যে কারো ক্ষেত্রে কাউকে না কাউকে এটা করে দিতে হয়, তাই আল্লাহর প্রয়োজন নেই আমার নামাজের, আমার হালাল মুরগি খাওয়া আল্লাহর প্রয়োজন নেই, আমার মন্দ বলা থেকে বিরত থাকাও আল্লাহর প্রয়োজন নেই। তাই নিজের মাথা থেকে এই চিন্তা দূর করে দাও যে নামাজ পড়ার মাধ্যমে তুমি কোনোভাবে অন্য কারো উপকার করছো। আল্লাহ এমনকি বলছেন, ইয়ামুন্নুন আলাইকা আন আসলামু, তারা মনে করে তারা ইসলাম গ্রহণ করে তোমাকে ধন্য করেছে, লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, আমাকে বলতে এসো না যে তোমার ইসলামের মাধ্যমে তুমি কোনোভাবে আমার উপকার করেছো, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, বরং আল্লাহই তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন। এখন পরবর্তী বিষয়, আচ্ছা কেউ একজন নামাজ পড়ে না কেন? আমি তোমার সম্পর্কে বলছি না, আমার প্রিয় ছেলে বা প্রিয় মেয়ে, শুধু প্রশ্নটি নিয়ে চিন্তা করো যে মানুষ কেন নামাজ পড়ে না। এর অনেকগুলো উত্তর থাকতে পারে আর এই প্রশ্নের উত্তর আল্লাহর কাছেও আছে, উত্তরটা খুবই ভয়ঙ্কর। এই উত্তরটি আমি খুতবার শুরুতে পড়েছি, তিনি বলেন, ফালা সাদাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, সে আসলে সত্য গ্রহণ করেনি এবং সে নামাজও পড়েনি। তিনি কাফের সম্পর্কে বলছিলেন, তিনি দুইটা জিনিস বলেছেন, এই লোকটি সত্য গ্রহণ করেনি এবং নামাজও পড়েনি। কথাটা ভাবনার উদ্যোগ করে, যদি বলা হয় সে সত্য গ্রহণ করেনি, আমার আশা হলো তিনি বলবেন লা সাদাকা ওয়ালা আমানা, কিন্তু তিনি বলছেন লা সাল্লা, এর মানে হলো আল্লাহর সত্য গ্রহণ করার ব্যাপারে তোমার অন্তরে কিছু একটা মিসিং আছে। না না না, বাচ্চাটা বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি মুসলিম। হ্যাঁ, তুমি এখানে মুসলিম তোমার মাথায়, কিন্তু এই সত্য তো শুধু তোমার মাথার জন্য না, এই সত্য তোমার অন্তরের জন্য। তুমি এখনো অনুভব করছো না যে ব্যাপারটা কেমন সিরিয়াস, তুমি এখনো উপলব্ধি করছো না যে এটা কি, মাঝে মাঝে কোনো বিষয় তুমি জানো হয়তো, কিন্তু এই নিয়ে চিন্তা করা থেকে পালিয়ে বেড়াও, এটা সত্য, তুমি জানো বিষয়টা কিন্তু চিন্তা করতে চাও না, আর তাই এটা যেহেতু মিসিং, ঠিক এই কারণে আমি সহজেই নামাজের কথা ভুলে যাই কখনো কখনো, এবং তুমিও ভুলে যাও কখনো কখনো, এমনটা ঘটে, কারণ আমাদের অন্তর কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে। দিনের এই সত্যতা, আল্লাহ কে সেই সত্যটা, সেই অকাট্য সত্যটা আমাদের মস্তিষ্কের পেছনের কোনো একটা সেলফি গিয়ে পড়ে থাকে, আমরা অন্য কিছুতে ব্যস্ত হয়ে পড়ি এবং এই নিয়ে আর চিন্তা করি না, আল্লাহ এটাই বলেছেন। সুতরাং তোমার নামাজ পড়া আল্লাহর প্রয়োজন নেই, এমনকি তুমি যদি নামাজ পড়ো, আমি পড়তে বলছি এই কারণে, তখন কি করো, নামাজের জন্য কিভাবে নিয়ত করো? তখন আমি চার রাকাত নামাজ পড়বো দাঁড়ালাম, কারণ আমার আব্বা বারবার পড়তে বলছেন আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেছেন, নিয়ত সঠিক না হলে কাজের কোনো মূল্য থাকে না, ইন্নামাল আমালু বিন্নিয়্যা, ইন্নামাল আমালু বিন্নিয়্যা, এমনকি যদি তুমি কাজটা করেও থাকো কিন্তু তোমার নিয়ত ছিল আমি শুধু তোমাকে বিরক্ত করি, এটাই তোমার নিয়ত, তখন এই নামাজ আমার যেমন কোনো উপকার করবে না, ঠিক তেমনি তোমারও কোনো উপকার করবে না। তোমার সত্যিকারের আন্তরিক নামাজ থেকে একমাত্র যে উপকৃত হবে সে হলো তুমি নিজে। এখন এটাই সেই প্রশ্নের উত্তর যে কেন একজন মানুষ নামাজ পড়ে না। আরো দুইটা কথা তোমার সম্পর্কে বলতে চাই,
তার মাঝে একটা হলো, নামাজ পড়ার উদ্দেশ্য কি, কোন কারণে পড়ব? কারণ তুমি হয়তো ভাবছো নামাজ পড়ার উদ্দেশ্য হলো তুমি যেন জাহান্নামে না জ্বলো। নামাজ পড়ার উদ্দেশ্য হলো তুমি যদি নামাজ না পড়ো আল্লাহ তোমাকে ঘৃণা করবেন। নামাজ পড়ার উদ্দেশ্য হলো তুমি যদি নামাজ না পড়ো তুমি শাস্তি পাবে, অথবা তুমি আর মুসলিমই থাকবে না, ফেরেশতারা তোমাকে অভিশাপ দিবে, সমস্ত নেতিবাচক বিষয়। আল্লাহ ওই সমস্ত উদ্দেশ্যের কথা উল্লেখ করেননি। নেতিবাচক কিছু থেকে মুক্তি পাওয়া নামাজের মূল উদ্দেশ্য নয়। নামাজের মূল উদ্দেশ্য হলো ইতিবাচক কিছুর দিকে ছুটে চলা, এটাই নামাজের উদ্দেশ্য। এমন দুই ছাত্রের মধ্যে পার্থক্য জানো? একজন লেখাপড়া করে যেন সে ফেল না করে, আর অন্যজন লেখাপড়া করে কারণ সে ওই সাবজেক্টটা পড়তে ভালোবাসে। একজন ছাত্র পড়ালেখা করছে পজিটিভ কিছুর জন্য, আর অন্যজন পড়ালেখা করছে কারণ সে এমন কিছু থেকে বাঁচতে চাচ্ছে যা নেগেটিভ। একজন কর্মচারী তার চাকরিটাকে দারুণ ভালোবাসে, আর অন্য একজন কর্মচারী শুধু চায় সে যেন চাকরিটা না হারায়। তারা একই চাকরি করছে, একেবারে অভিন্ন চাকরি, কিন্তু একজন চাকরিটা করতে পেরে কি যে খুশি, কত যে আনন্দ তার, আর অন্যজন খুবই হতাশ, সবসময় মনমরা ভাব। কেন? কারণ তাদের একজন এটা করছে ক্ষতিকর কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য, আর অপরজন এটা করছে উপকারী কিছুর দিকে ছুটে চলার জন্য। আল্লাহ কোরআনে যখন আমাকে নামাজ সম্পর্কে বলেছেন যে কেন আমাদের নামাজ পড়া দরকার, তিনি মুসা আলাইহিসসালামকে এই উত্তরটা বলে দিয়েছেন যখন তিনি তার সাথে সাক্ষাৎ করেছিলেন। তিনি বলেছেন, আকিমিস সালাতা লিযিক্রি, আর আমাকে স্মরণ করার উদ্দেশ্যে নামাজ কায়েম করো, তোমার নামাজ ঠিক রাখো যেন তুমি তোমার রবকে স্মরণ করতে পারো। আমি তোমাকে ইতিমধ্যে বলেছি যে তোমার আমার সম্পর্কটা খুবই সীমিত, কিন্তু তোমার সাথে আল্লাহর সম্পর্কটা অনেক আগে থেকে শুরু হয়েছিল, আর তার সাথে তোমার এই সম্পর্কটা অনন্তকাল ধরে বলবৎ থাকবে। তাই সেই সম্পর্কটির কথা স্মরণে আনা আবশ্যক, কারণ ভালো যত কিছু তোমার কাছে আসে তা আসে ওই সম্পর্কটা থেকেই। সামান্য কিছু ভালো জিনিস তোমার বাবার কাছ থেকে আসে, কিছু কিছু ভালো জিনিস, কিন্তু সকল ভালো জিনিস যা তোমার কাছে আসে তা আসে একমাত্র ওই সম্পর্কটির কারণে। যদি তুমি চাও সকল উপকারী জিনিস তোমার জীবনে অবস্থান করুক, তখন তোমাকে অবশ্যই তার কথা স্মরণ করতে হবে, যার নিকট থেকে সকল কল্যাণের আগমন ঘটে, যার নিকট থেকে সকল নিয়ামতের আগমন ঘটে, সকল রিজিকের আগমন ঘটে, সকল হেদায়েতের আগমন ঘটে। আর তাই আল্লাহ বলছেন, সর্বোত্তম যে উপায়ে তুমি এটা করবে তা হলো নামাজের মাধ্যমে তুমি আমাকে স্মরণ করবে, এজন্যই তোমার নামাজ পড়া দরকার। আচ্ছা, পরিশেষে, এজন্যই তোমার এটা করা উচিত, কিন্তু তুমি এটা করছো বলেই সঠিক নিয়ত সহকারে আল্লাহ বলছেন, কেবল এখানেই শেষ নয়, এর কিছু উপকারিতাও আছে। কিছু ভালো জিনিস তোমার পথে আসবে যখন তুমি সত্যি সত্যি আল্লাহকে স্মরণ করবে, যখন তুমি আল্লাহকে স্মরণ করবে যেভাবে তিনি চান সেভাবে, আর যে উপায়ে তিনি চান তা হলো এই নামাজগুলোর মাধ্যমে। তুমি যদি এটা করতে পারো, আল্লাহ বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, এমনকি এই আয়াতেও ওয়ালা যিকরুল্লাহি আকবার, তিনি বলছেন নামাজের মধ্যে এই উপকারটি আছে যে এটা তোমাকে অশ্লীলতায় পড়ে যাওয়া থেকে রক্ষা করবে, কারণ অশ্লীলতা তোমার চারপাশে বিরাজমান, আর আমি প্রিয় পুত্র তোমাকে এটার সম্মুখীন হওয়া থেকে রক্ষা করতে পারবো না। অশ্লীলতা তোমার ফোনে, অশ্লীলতা তোমার স্কুলে, অশ্লীলতা তোমার বন্ধুদের মাঝে, অশ্লীলতা ঈদের অনুষ্ঠানে, যখন কোনো কর্নারে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দাও, অশ্লীলতার উপস্থিতি তুমি সর্বত্র দেখতে পাবে। প্রতিবার যখনই তুমি অশ্লীলতার দিকে এগিয়ে যাবে তোমার অন্তর ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। আর আল্লাহ বলছেন, যদি তুমি এই নামাজগুলো আদায়ে যত্নবান হও এগুলো তোমাকে অশ্লীলতার করাল গ্রাস থেকে রক্ষা করবে। একবার যদি তুমি অশ্লীলতায় ডুবে যাও তখন তুমি হয়ে পড়বে যেমন তুমি যদি দূষিত বাতাসে নিঃশ্বাস নাও, প্রথম প্রথম তোমার কাশি আসবে, কিন্তু যদি এতে বেশিক্ষণ অবস্থান করো এক সময় এতে তুমি অভ্যস্ত হয়ে পড়বে। অশ্লীলতাও ঠিক এরকম, এতে আকণ্ঠ নিমজ্জিত থাকলে এক সময় এটাকে আর বড় অপরাধ বলে মনে হবে না, নিজেকে এর থেকে রক্ষা করার কোনো গরজ অনুভব করবে না আর, কারণ তোমার প্রতিরোধ ব্যবস্থা দূষিত হয়ে গেছে। এরপর তুমি এমনকি আরো বিষাক্ত আচরণের জন্য প্রস্তুত হয়ে যাবে, এমনকি আরো জঘন্য বিষয় ওয়াল মুনকার, এমনকি আরো ঘৃণ্য কাজও তোমার দ্বারা সম্পন্ন হয়ে যেতে পারে, অধপতনের অতল গহ্বরে হারিয়ে যাওয়া থেকে এই নামাজগুলো তোমাকে রক্ষা করবে। এই জন্যই তোমার নামাজ পড়া দরকার, এই সমস্ত কারণেই তোমার নামাজ পড়া প্রয়োজন। আমি বলেছি এই জন্য না, এই সমগ্র ভ্রমণের শেষে সিদ্ধান্তটা সম্পূর্ণরূপে তোমার, কারণ আল্লাহ হয়তো আগামীকালই আমাকে নিয়ে যেতে পারেন, আল্লাহ হয়তো আমাকে এক বছরের মধ্যেই নিয়ে যেতে পারেন। তোমার এবং আমার মাঝে যে এই সম্পর্কটা বর্তমানে আছে, এমনকি যদি আমরা 100 বছরও বাঁচি আমরা এর চেয়ে বেশি বাঁচতে পারবো না, একটা সময় আছে যখন এর সমাপ্তি ঘটবে, কিন্তু ওই সম্পর্কটি, তুমি যদি সত্যি ওই সম্পর্কটি সম্মান করতে চাও নামাজ পড়ো, তোমার প্রতি এটাই আমার উপদেশ। এখন আমি পিতামাতার উদ্দেশ্যে কথা বলবো।
এটা হবে ছোট্ট একটা রিমাইন্ডার আমার জন্য এবং আমাদের সবার জন্য, আমাদের পিতামাতাদের জন্য। সন্তানাদি আল্লাহ প্রদত্ত একটা নিয়ামক, তাদেরকে এজন্য দেওয়া হয়নি যেন আমরা তাদের নিয়ন্ত্রণ করতে পারি। যত বেশি আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতে চাইব, তত বেশি হতাশ হব সকল অবস্থাতেই। আমি দেখেছি এমনটা, বিশেষ করে যে পরিবারগুলো তাদের সন্তানদের দিনের সুরক্ষা করতে চায়, তারা যত বেশি সন্তানদের উপর জোর করে দিন চাপিয়ে দিতে চায়, তত বেশি ওই ছেলেমেয়েগুলো অদ্ভুত সব উপায়ে বিদ্রোহ প্রকাশ করে। কারণ যে বিষয়টা আল্লাহ চান আপনি তাদেরকে প্রদান করুন, আপনার ছেলেমেয়েদের কাছে আপনার যে সুযোগ আছে সেটা তাদেরকে আপনার আদেশ নিষেধ মানতে বাধ্য করার জন্য নয়। সুযোগটা এই জন্য দেয়া হয়েছে যেন আপনি তাদেরকে এমন সব বিষয়ে চিন্তা করাতে পারেন যা শুধু আপনার পক্ষেই চিন্তা করানো সম্ভব, তাদেরকে এমন সব বিষয়ে পছন্দ করাতে পারেন যা শুধু আপনার পক্ষেই পছন্দ করানো সম্ভব। আপনার বাচ্চাটা বাস্কেটবল পছন্দ করে কারণ সে আপনাকে বাস্কেটবল খেলতে দেখেছে। সে প্লে স্টেশন পছন্দ করে কারণ সে তার বাবাকে প্লে স্টেশনে খেলতে দেখেছে। এভাবে আপনি বাচ্চাটার অন্তরে কোনো কিছুর জন্য ভালোবাসা তৈরি করে দিতে পারেন কারণ আপনি যেরকম, আপনার পক্ষে এটা করা সম্ভব। আর যখন বাচ্চাদেরকে বলতে থাকেন তোমার হোমওয়ার্ক করো, তোমার হোমওয়ার্ক করো, আপনার সন্তানের বয়স যখন 40 হবে সে তখন বলবে না আমি হোমওয়ার্ক ভালোবাসি, কিন্তু 40 বছর বয়সেও সে বলবে আমি বাস্কেটবল ভালোবাসি, আমার বাবা সবসময় বাস্কেটবল খেলতেন। আপনি যা ভালোবাসেন তা ট্রান্সফার হয়ে তার কাছে চলে যায় আর যা করতে বলেন তা প্রত্যাখ্যাত হয়ে যায়। এমনটি আপনার ক্ষেত্রেও ঘটেছিল। আপনার ছেলেমেয়েদের কথা ভুলে যান, আপনার নিজের বাস্তবতাও এটাই। আপনার বাবার কিছু কিছু জিনিস যে আপনি এখনো পছন্দ করেন তা ভালোবাসার মাধ্যমে আপনার নিকট ট্রান্সফার হয়েছিল, আর আপনার বাবার ওই ব্যাপারগুলো আপনি অপছন্দ করতেন যা তিনি জোর করে আপনাকে গেলাতে চেয়েছিলেন। এখানে উপবিষ্ট প্রত্যেকের বাস্তবতা এটাই, শুধু সেগুলোই গ্রহণ করেছি যেগুলো ভালোবাসার মাধ্যমে হস্তান্তরিত হয়েছিল। ঠিক এই ইশারাটাই আমাদের পিতামাতাদেরকে দেয়া হয়েছে সূরাতুল ইসরার এই আয়াতে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বায়ানি মানে যখন তারবিয়া ব্যবহার করা হয় একটি চারাগাছ বড় করার জন্য, আপনাকে চারাগাছটির যত্ন নিতে হবে, এর সযত্নে প্রতিপালন করতে হবে, গাছটির প্রতি চিৎকার চেঁচামেচি করতে হবে না, তাড়াতাড়ি বড় হও, তাড়াতাড়ি লম্বা হও, আপনার একে সময় প্রদান করতে হবে। অনেক সময় পোকামাকড় এসে এর পাতাগুলো খেয়ে ফেলতে চাইবে, আপনাকে তখন পোকামাকড় সরিয়ে দিতে হবে। কখনো কখনো একটু কঠোর আচরণ করতে হবে, শুধু অতটুকুই যেন পোকামাকড় গুলো দূর হয়ে যায়, এরপর আবারও এতে পানি দিতে হবে। আমাদের বাচ্চাদের সাথে আমাদের উদাহরণটা ঠিক এমনই। ঠিক এ কারণেই আমরা আমাদের মাতা পিতার জন্য এই দোয়াটা করি। আমি দোয়া করছি আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে হেদায়েত দান করেন যা শুধু তার পক্ষেই দেয়া সম্ভব। দোয়া করছি আল্লাহ তাদের অন্তরে ইস্তিকামা প্রদান করুন যেন তারা তাদের জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আরো দোয়া করছি আল্লাহ তাদেরকে ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার মতো করুন যা তিনি আমাদের সবার জন্য করেছিলেন, রব্বি জালনি মুকিমা সলাতি ওয়া মিন যুররিয়াতি, হে আমার রব আমাকে সালাত কায়েমকারী বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও। আল্লাহ তাআলা এখানে উপস্থিত পিতামাতাদেরকে, আমাকে সহ সবাইকে এমন দৃষ্টান্তে পরিণত করুন যে আল্লাহকে ভালোবাসে এবং যে নামাজকে ভালোবাসে, যেন আমাদের ছেলেমেয়েরা নামাজের প্রেমে পড়ে যায় আমরা যেভাবে নামাজকে ভালোবাসি তা দেখে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'ানি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম।